Assalamualaikum, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আইরিন। কাছে দূরে যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। সংসারে কাজের ব্যস্ততার তো আর শেষ নেই, আর সাপ্তাহিক বাজারের দিন যেদিন থাকে সেদিনের ব্যস্ততার কথা তো আর বলে বোঝানোই যাবে না। সারাদিন চোখের পলকেই যেন চলে যায়। সাধারণত পুরা মাসের বাজার বা সাপ্তাহিক বাজার যেভাবে বাজার করা হোক না কেন, সব বাজার একসঙ্গে আমি করাই না। যেদিন মাছের বাজার করা হয় দিন অন্য কোনো কিছু আর আনতে বলি না। আজ একটু উল্টাপাল্টাই হয়ে গিয়েছে। আজ বাসাতে অনেক অনেক বাজার একসঙ্গে চলে এসেছে। দুধ আসলে অর্ডার করা ছিল, সবসময় 5 কেজি করে দুধ একদম গ্রাম থেকে গিয়ে আনা হয়। তো বাবুর বাবা ওই দিন বোতল রেখে এসেছিলো আর বলে এসেছিলো পাঠিয়ে দিতে, ওরা পাঠিয়ে দিয়েছে। তো সব কিছু বাজার আজকে একসঙ্গে হয়ে যাওয়াতে না আমার কাছে অনেক পেন মনে হচ্ছে। যদিও অনেক সকাল সকাল সব কিছু এসেছে, বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি আদিয়ানির সুজিটা বানিয়ে নিচ্ছি, এরপর মাছগুলো অন্যান্য বাজারগুলোকে গুছিয়ে নিতে হবে। তো বাবুর বাবাকে আমি বলছিলাম আজ বাইরে বৃষ্টি পড়ছে আর অনেক ঠান্ডা, তো এত শীতের মাঝে আমার একটু একটু ঠান্ডাও লেগেছে। তো ওকে বলছিলাম আমাকে আজকে একটু হেল্প করো। আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি কিন্তু অনেক বেশি হ্যাপি, সে কিন্তু আমার সব কাজে অনেক বেশি হেল্প করে। আমাকে কখনোই কোনো কিছু চাপিয়ে দেয় না, বা ও যদি বুঝে আমি কোনো কাজকে অনেক বেশি বার্ডেন মনে করছি, সে কিন্তু নিজে থেকে এসে আমাকে বলে যে আমি কোনো হেল্প করব কি না। দাম্পত্য জীবন আসলে অনেকটা চারা গাছের মতোই, যত্ন নিলে সুন্দর মতো বেড়ে ওঠে, সবুজ সতেজ থাকে, আর অযত্নে নষ্ট হয়ে যায়। দিনের পর দিন সম্পর্কের যত্ন না নিলে, একজন আরেকজনের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে, এক ধরনের মনোকষ্ট কিন্তু দুজনেরই হয়। অনেক সময় কেউ হয়তো কাউকে বলে না, কিন্তু কষ্টটা ভিতরে ভিতরে ঠিকই থেকে যায়। তাই একটি সুন্দর সংসার গড়তে কিন্তু দুজনেরই যত্নশীল হতে হবে। শুধু একজন আশা করে হাপিত্যেশ করে বসে থাকলে চলবে না। কেউ কেউ তো আছে হাজব্যান্ডের কাছ থেকে হেল্প চায় না, মনে মনে ভাবে সে কেন এটা করলো না, বা অন্য একজন করে আমাকে কেন করে দেয় না। তো সেই সিচুয়েশনটা আসলে নিজেকেই তৈরি করে নিতে হয়। আবার বেশিরভাগ পুরুষ মানুষই কিন্তু এরকম যে ভাবে আমি তো বাইরে কাজ করি, আমি কেন ঘরের কাজ করব, ঘরের কাজগুলো আমার ওয়াইফের দায়িত্ব। আসলে এই ব্যাপারটা কিন্তু খুবই মর্মান্তিক একটা ব্যাপার। অনেক অনেক মেয়েরা আছেন যারা বাইরে গিয়ে চাকরি করেন, অথচ তাদেরকেই ঘর সংসার সামলাতে হয়, ঘরের কাজ বাইরের কাজ দুটাই করতে হয়। স্বামী সাহেব কিন্তু ঠিকই এসে এক কাপ চায়ের জন্য পায়ের ওপর পা তুলে বসে থাকেন। সবাই আসলে একরকম হয় না, এটা বলে লাভ নেই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার হাজব্যান্ড অনেক হেল্পফুল, আমাকে অনেক বেশি সাহায্য করে। অনেক আপুরা আবার আমার এই কথা শুনে আমাকে বকাও দিতে পারেন যে জামাইকে দিয়ে কাজ করাও আবার বড় বড় কথা বলো। সে আপুদের জন্য সরি বলতে চাই, আমি আসলেই কাজ করাই, কিছু করার নাই। এত এত কাজ আমি একা কেন করব, সেও একটা একটু করুক না, ক্ষতি কী? আমারও দুইটা হাত, তারও তো দুইটা হাত, তাই না? অনেক কথা হলো, সেই সঙ্গে আমার বাজারগুলোও গোছানো হলো। তো আদিয়ান উঠে গিয়েছে, ওকে খাওয়াতে হবে। ওর ঘুম ভাঙানোর জন্য ওকে একটু মাছ দেখাবো, দেখি ও মাছ দেখে কিন্তু খুব খুশি হয়। মাছের চোখ দেখছো? কেমনে করে আছে মাছের চোখ? হা করে আছে মাছ, হা করে থাকে। তো আমার সাহেব কিন্তু আমাকে মাছগুলো খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে। আমি এখন এই মাছগুলোকে প্যাক করব, করে আবার ওকে দিব ফ্রিজে উঠিয়ে রাখার জন্য। আজকে আমি ঠান্ডা থেকে একটু দূরেই থাকতে চাই। মাছ আসলে প্যাকেট করা হয়ে গিয়েছে, এভাবে পলিথিনে আমি ভরে নিয়েছি, এখন ডিপ ফ্রিজে রাখার জন্য দিয়ে দিব। আজকে বাইরের ওয়েদারটাও আপনাদেরকে একটু দেখাই, কেন আমি আজকে পানি থেকে দূরে থাকার চেষ্টা করছি। ঠান্ডা লেগে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না, তারপরও কাজ তো আর বসে থাকবে না। আজকেও বাসায় ছিল বলে অনেক হেল্প করে দিল, আম গাছে কত সুন্দর মুকুল ধরেছে।
বাচ্চাদেরকে খাওয়ালেও আমাদের কিন্তু আজকে সকালে পানি ছাড়া আর কোনো কিছুই খাওয়া হয়নি। এখন বাবুর বাবাকে জিজ্ঞেস করছিলাম তুমি কি খেতে চাও, তো সে বলছিল নুডলস বানাতে, তাই আমি একটু নুডলস বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি দুইটা ডিমকে প্রথমে ভেজে উঠিয়ে রাখবো। পেঁয়াজ মরিচ কুচি আর গাজর কুচি করে রেখেছিলাম, ডিম ভাজার তেলটাতেই দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে নুডলসের সঙ্গে থাকা মশলাগুলোকে এখানে অ্যাড করে দিব। যেহেতু আমি দুইটা নুডলসের প্যাকেটে নুডলস সেদ্ধ করে নিয়েছি, তাই দুই প্যাকেট মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিলে নুডলসে কিন্তু আর বাড়তি করে লবণ অ্যাড করতে হয় না। ডিমটা যখন ভেজেছি তখন এক চিমটির মতো লবণ আমি অ্যাড করেছিলাম। সবজিটার সঙ্গে পর্যায়ে ডিমটাকেও অ্যাড করে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিব। নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু রেডি মজাদার নুডলস। দেখলে নি তো বানানো কতটা সহজ। আপনারা হয়তো আমার থেকেও সহজে, আমার থেকেও ভালো করে বানাতে পারেন। আজ আমাদের দুজনের সকালের খাবার খেতে, মানে এই প্রথম মিলটা নিতেই কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছে। খেয়ে নিলাম, আর আদিয়ানকেও তো কিছু একটা খাওয়াতে হবে। অনেকক্ষণ আগে কিন্তু আদিয়ানকে সকালে নাস্তা খাইয়েছিলাম, তো এই জন্য এখানে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি। ও যেহেতু এখনও কোনো ফল হাতে নিয়ে খেতে চায় না, তাই আমাকে একটু জুস করেই ওকে খাওয়াতে হয়, কিছুই করার নেই। আর ঠান্ডা লাগলে দেখা যায় অরেঞ্জ জুসটা খাওয়ালে ওর অনেকটা ভালো ফিল করে। আমার সঙ্গে সঙ্গে ওরও কিন্তু সামান্য ঠান্ডা লেগেছে। আর বড়রাও কিন্তু চাইলে অরেঞ্জ জুসটা বের করে এটার সঙ্গে যতটুকু অরেঞ্জ জুস হবে তার সঙ্গে 2 চামচ আদার রস, 2 চামচ মধু দিয়ে ওভেনে দিয়ে একটু গরম করে খেলে খুব বেশি উপকার পাওয়া যায়। আদিয়ানকে খাওয়ানোর পর দেখি আমিও একটু করে খাবো যদি সময় পাই। কিচেনের কাজকে সহজ করতে এমন কিছু গ্যাজেট কিন্তু খুব বেশি উপকারী। যেটা দিয়ে আমি অরেঞ্জ জুস বের করে নিচ্ছি, এটা দিয়ে কিন্তু লেবু রসও খুব ইজিলি বের করে নেওয়া যায়। আর আমরা যেহেতু এক এক পরিবারে থাকি, আমাদের বাচ্চাদের দেখাশোনা করার মতন তেমন কেউ নেই, বা অন্যান্য ফ্যামিলি মেম্বাররা অনেকে একসঙ্গে থাকলে দেখা যায় মা একটা কাজ করছে, বাচ্চাকে অন্য কেউ দেখাশোনা করছে, টেক কেয়ার করছে, ওরকম সুযোগ যেহেতু নেই, তাই আমাদের কিন্তু কিচেনে অনেক অনেক অ্যাপ্লায়েন্সেস আছে যেগুলো কাজকে অনেক বেশি তাড়াতাড়ি সহজ করে দেয়, সেগুলো ব্যবহার করা উচিত। জুসটাকে আমি গ্লাসে ঢেলে নিয়েছি, এখন গ্লাস দিয়ে আদিয়ানকে খাওয়ানোর চেষ্টা করছি। যদিও কোনো কিছুই সে অতটা সহজে খায় না, সব কিছুতেই তার অনেক বেশি বিরক্তি, খাবার দেখলেই তার বিরক্তি। আসলে অনেক কষ্ট করে আর অনেকটা সময় নিয়েই ওকে খাওয়াতে হয়, খাওয়ার প্রতি প্রচণ্ড রকম অনীহা। যদিও এই কমপ্লেনটা শুধু আমার না, সব মায়েদেরই। সারাদিনের বৃষ্টিতে তাপমাত্রা আরও কমে যাচ্ছে আর শীত আরও বাড়ছে, তারপরও বৃষ্টি দেখতে কিন্তু মন্দ লাগছে না। জানালাটা খুলে কিছুক্ষণ বৃষ্টি দেখে নিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে পেট ভরবে না, রান্না করতে হবে। যাই কিচেনে যাই এবার। বাজারের দিন উপায় খুঁজি কিভাবে সহজে রান্না করা যায়। আর সবথেকে সহজে রান্না আমার মনে হয় চিকেন রান্না করে নিলেই হয়ে যায়। আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, বাবুর বাবাও খেতে পছন্দ করে, আর রান্নাটাও সহজে করে ফেলা যায়। তাই আজকে চিকেন রান্না করে নিচ্ছি। তার জন্য এখানে পেঁয়াজ রসুন দারচিনি তেজপাতা একটু ভেজে নিয়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছি।
মাংসটা কিছু সময় আমি পেঁয়াজ তেলের সঙ্গে ভেজে নিব। চিকেনটা আসলে এক একজন দেখে এক একভাবে রান্না করে, আমি প্রথমে চিকেনটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিই। এতে করে এই চিকেনটা যেহেতু একটু নরম টাইপের থাকে, এভাবে ভেজে নিলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যায় ভাজার সময়ে, তখন যখন আপনি পানি দিয়ে জাল করবেন তখন ভেঙে যায় না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। মাঝখান থেকে একটু ফাটিয়ে আমি চার পাঁচটি এলাচ দিয়ে দিলাম। গোড়া মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি। গোড়া মশলাটা আসলে মাংস কী পরিমাণ রান্না করা হচ্ছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু পরিমাপটা নির্ধারণ করতে হয়। মুরগির মাংস রান্না করলে আমি সবসময় গরম মশলা গোড়াটা, অন্যান্য মশলা তো দেওয়া হয়ই, সেই সঙ্গে দেওয়ার ট্রাই করি, আর ট্রাই করি গরম পানি দিতে। গরম পানি দিলে না আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন, গরম পানি দিলে আপনি যেই স্বাদটা পাবেন তরকারির সেটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে রান্না করলে পাবেন না। ঠান্ডা মানে হচ্ছে নর্মাল যে পানিটা থাকে। মাংসটা কষানো হতে থাকুক, আর আপনাদের কাছ থেকে একটি লাইক চেয়ে নিব আমার ভিডিওর জন্য। আর আজকে নতুন যারা যুক্ত হয়েছেন আমার এই ভিডিওতে, তারা যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। রান্না করা হয়ে গিয়েছে, তাই আয়ানকে খেতে দিয়ে দিলাম। ওর নাকি ভীষণ ক্ষুধা লেগেছে, সেজন্য আমি বললাম আমি দিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। চিকেন রান্নার সময় আজকে আদা ব্লেন্ড করতে হয়েছে, ব্লেন্ড করা আদা শেষ হয়ে গিয়েছিল। আমি কিন্তু এভাবে এক চামচ করে আইস কিউব ট্রেতে রেখে দিই আদা বেটে, তখন কিন্তু হয় কি, দুই চামচ লাগলে দুইটা কিউব বের করে ব্যবহার করা যায়, আর এক চামচ লাগলে একটা, মেজারমেন্টটাও ঠিক থাকে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।